আজকে আপনাদের এই সভা কি কারণে সমস্ত মেম্বারদের নিয়ে সভা? আমাদের দুই সঞ্চালক দুর্নীতিগ্রস্ত দুই সঞ্চালকের বিরুদ্ধে আমরা অনাস্থা নিয়েছিলাম, আব্বাস বেগ এবং চন্দনা পণ্ডার বিরুদ্ধে। আমরা গত 23 তারিখে বিডিও ম্যাডামের কাছে অনাস্থা জমা দিই এবং আজকে তার তলবি সভা ছিল। এখানে জয়েন্ট বিডিও সহ তার বিডিও অফিস থেকে টিম এসেছিলেন এবং আমাদের 9 পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে সেই সভা হয় এবং আমাদের 9 জন সর্বসম্মতিক্রমে তাদের বিরুদ্ধে অনাস্থা এনেছেন এবং অনাস্থা পাস হয়েছে। তাদের যে 2 জন সঞ্চালক ছিল, সঞ্চালক থেকে তারা খারিজ, সঞ্চালক পদ থেকে তাদের খারিজ হয়েছে এবং আগামী দিনে এই অঞ্চলে নতুন করে 2 সঞ্চালক আবার আসবেন এবং আমরা আগামী দিনে যেমন উন্নয়ন চলছে আরও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা উন্নয়ন আরও ভালোভাবে মানে করবো, এইটাই আমাদের মূল কথা। যে 2 জন এরকম কোনো মানে কোনো সম্ভাবনাই নেই, কেন তারা পাবলিক থেকে বিচ্ছিন্ন, তাদের সঙ্গে কোনো পাবলিকের যোগাযোগ নেই। প্রায় আজকের 1 বছর পঞ্চায়েতও আসে না, কোনো রকম পাবলিকের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবে উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না, উন্নয়ন আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যেমন চলছে তেমন চলবে। সাধারণ মানুষজনের কি উৎসাহ বা উদ্দীপনা? সাধারণ মানুষজনের উৎসাহ উদ্দীপনা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে আছেন, এখানকার মানুষের উচ্ছ্বাস দেখেছেন, সেগুলো তো আপনারা নিজেরাই উপলব্ধি করেছেন। প্রশাসনিক জয়েন্ট বিডিও ছিলেন, আমাদের ব্লক থেকে এসেছিলেন বিডিএমও সাহেব এসেছিলেন, পাও সাহেব এসেছিলেন, এপিও সাহেবরা এসেছিলেন, 4 জন মূলত আধিকারিক ছিলেন। আচ্ছা, তারা আসেননি? কোনোভাবে নোটিশ করা হয়েছিল? একদম, বিডিও অফিস থেকে তো তাদেরকে বাই পোস্টে চিঠি দেওয়া হয়েছে, পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা চিঠি পাঠিয়ে রিসিভ করে নিয়েছি, তারা নিজেরাই চিঠি ধরেছেন। আপনার নাম এবং? আমার নাম শেখ শামসুল ইসলাম, প্রধান দাউদপুর গ্রাম পঞ্চায়েত। 8 নম্বর অঞ্চল উন্নয়নের কত রাশি করে পৌঁছতে পারে? দাউদপুর থেকে গোবিন্দ ভূমি নন্দীগ্রাম যায়, ওরা আসছে কি করে? নমস্কার। দাউদপুর 8 নম্বর অঞ্চলে যে 2 জন মেম্বারের বিরুদ্ধে অনাস্থা এসেছে তার মধ্যে একজন হলেন চন্দনা দেবী, চন্দনা পণ্ডা। আজকে আপনার বিরুদ্ধে অঞ্চল থেকে অনাস্থা এসেছে, এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? পুলিশের কী প্রতিক্রিয়া থাকবে এটাই হচ্ছে, উনি যাতে আমাদের অঞ্চলে গিয়ে যাতে কোনো কাজকর্ম করতে না পারি সেই চেষ্টাই করছেন। বিভিন্ন রকম দুঃখ দিয়ে আমাদের নামে কুৎসা রুটিয়ে পাবলিককে কোনোরকম গ্রামবাসীদের উল্টাপাল্টা কথা রুটিয়ে এইভাবে আমাদের যাতে ইয়ে করতে পারে, যাতে অঞ্চলে যেতে যাতে আমরা না যেতে পারি সেই ব্যবস্থা নিচ্ছে। কোন বিষয়ে আপনি সঞ্চালক ছিলেন? নারী শিশু কল্যাণ। এই নারী ও শিশু কল্যাণের যে বিভাগ, এই বিভাগে তো ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, আপনার প্রতিক্রিয়া? মিথ্যে, শুধুমাত্র মিথ্যে, নিজেদের দোষ না পানোর জন্য কিছু অপপ্রচার। উনি তো জেল খেটে এসছেন, যেহেতু আমরা মামলা গাড়ি, উনি তো নিজের ওইটাই করবেন, মানে প্রতিক্রিয়া দেখাবেনই উনি, যে কোনোভাবে ক্ষতি করতে পারেন বা কী করতে পারেন। আপনাদের বিরুদ্ধে কোনো হুমকি বা ভয় এই মুহূর্তে? হুমকি তো চলছে, আর আমার স্বামী যেমনি দেওয়ারের দোকান থাকে, ওনার হয়তো পাশে হয়তো গেল বা বাজার করতে যায়, তো ওনাকে আমার স্বামীকে রড নিয়ে নীতিমতো মেরেছেও, উনি প্রশাসনের কাছে উনি সাহায্য নিতেও গিয়েছিলেন, তো উনি আস্থা দিয়েছেন, উনি ব্যবস্থা নেবেন, এফআইআর করেছেন, যিনি রড নিয়ে মেরেছেন ওনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শুধুই কি এফআইআর, আর কোনো আইনি পদক্ষেপ? না, ভিডিওর কাছে আমরা জানিয়েছি। 2018 সালে কোন দলের প্রতিক্রিয়া আপনি জয়ী হয়েছিলেন? এখনো কি ওই দলে আছেন? পরবর্তীকালে কোনো দলে যাওয়ার সম্ভাবনা? আপনি কি মেম্বার থাকতে চান না পদত্যাগ করতে চান? আপনার নাম? ধন্যবাদ। নন্দীগ্রাম লাইভের পক্ষ থেকে স্বাগত জানাই। প্রথমেই আমাদের প্রশ্ন হবে, কেমন আছে আব্বাস বেগ? না, ভালো আছি, আজকে খুবই ভালো লাগছে যে একটা দুর্নীতিগ্রস্ত প্রধান 59 দিন জেল খেটে আসার পরে যে 80 লক্ষ টাকা 15 ফিনান্সে আছে আমাকে কাজ করতে দেয়নি দীর্ঘ আজকে 4 মাস, তাই জন্য আব্বাস বেগকে সরিয়ে দিয়ে যেটা 80 লক্ষ টাকার কাটমানি নিতে হবে তাকে, তার জন্য আমাকে সরিয়ে দিয়েছে আজকে, এর জন্য অত্যন্ত খুশি আমি। আপনি একটু আগে বললেন যে 80 লক্ষ টাকা একটা দুর্নীতি। হ্যাঁ, আমরা জানি এই 8 নম্বর অঞ্চলের প্রধানের জেল হয়েছিল, আপনাকে তো সেই সময় অনেক কিছু ভয় আরও দেখানো হয়েছিল, তার পরবর্তী সময়গুলো আপনার কীভাবে কেটেছে?
পরবর্তী সময়গুলো হচ্ছে ভয়ভীতিতে কেটেছে, আতঙ্কে কেটেছে। পুলিশ প্রায় 18 দিন মতো নিরাপত্তা দিয়ে রেখেছিল আমাকে, তারপরে নিরাপত্তা প্রত্যাহার করেছে। শেখ শামসুল ইসলাম জেল খেটে আসার পরে যেভাবে দাউদপুর অঞ্চলে আমাদের মামলাকারীর বাড়িতে তাণ্ডব করেছে, তারপরেও পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়ভাবে দেখা যাচ্ছে। আজকের অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ার পরেই আমার মোবাইলে ভয়েস মেসেজ করে আমাকে তিনটে ভয়েস মেসেজ করে আমাকে হচ্ছে হুমকি দেওয়া হয়েছে অ্যাটেম্প টু মার্ডারের, সেটা আপনারা একটু দেখুন। এটা দেখলেন আপনাদের সামনেই যে কি কতটা দুঃসাহস, যে একটা নির্বাচিত সদস্য তাকে অ্যাটেম্প টু মার্ডারের হুমকি দিচ্ছে, আইসিকে জানানো হয়েছে মৌখিকভাবে এবং আইসির নামেও চ্যালেঞ্জ নিচ্ছে, আইসিকে শোনাতে বলছে আমাকে। তাহলে আইন ব্যবস্থাটাকে যে সে কুক্ষিগত করে রেখেছে সেটা তার প্রমাণ। 409 ধারায় মামলা হয়েছিল তার বিরুদ্ধে, আপনাদের সমস্ত নথি দেখাতে হবে, 144 পাতার নথি আছে। এটা হচ্ছে বিডিও রিপোর্ট, হাইকোর্টের বিডিও রিপোর্ট, এটা দেখুন। এটা হচ্ছে 27/7 ডেট আছে, অন্তর্বর্তী জামিন পেয়েছে, এটা দেখতে পারেন। এটা হচ্ছে নদনের যে